এটা ফেক একটা ছবি কিন্তু, এটা কিন্তু ফেক ছবি, একসাথে কাজ করেছি যেমন মৃত্যু দৃষ্টি সত্য। আমি সেই দুইজন কোনো কথা বলতে পারিনি, কারণ এই জিনিসটা মেনে নিতে পারছি না যে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু প্লাস্টিকের মোড়া দড়ি দিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার পালিত ভাই মিশির। হিমুর পালক ভাই আরো জানায়, অভিনেত্রীর পূর্ব পরিচিত রাফি নামে এক যুবক প্রায় ওই অভিনেত্রীর বাসায় যেতেন। আজকেও বৃহস্পতিবার দুপুর 2টার সময় বাসায় গিয়েছিলেন রাফি। তারা দুইজনে ওই বাসায় অবস্থানের সময় কোনো এক ফাঁকে হিমুর ফ্যানের হুকের সঙ্গে প্লাস্টিকের দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। সেটা দেখতে পেয়ে তারা দুজনেই উদ্ধার করে তাকে উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই অভিনেত্রীকে মৃত ঘোষণার সঙ্গে সঙ্গে রাফি হাসপাতাল থেকে পালিয়ে যায়। পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ওই অভিনেত্রীর গলায় দাগ দেখা গেছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।